নদিয়া শান্তিপুর মেলার মাঠ অঞ্চলে এক তাঁতের শাড়ি বোনা রিপিয়ার কারখানার অপারেটরকে ঘরে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, মালদা থেকে আগত বাবর মোমিন ওই কারখানায় দুবছর ধরে কাজ করে। মাসের মাইনে বাবদ 3 মাসের বকেয়া টাকা পাওনা রয়েছে ওই মালিকের কাছে। আজ তিনি কাজ ছেড়ে দেবেন বলে জানান এবং তার বকেয়া টাকা চান। বাবরের অভিযোগ, কারখানার আদিত্য, তমাল এবং ঋত্বিক তিনজন মিলে ঘরের দরজা বন্ধ করে গণপ্রহার করে তাকে এবং মেরে ফেলতে উদ্যত হয়। এমন সময় এক কর্মচারী দেখে বাবরের মামা সালমানকে ফোন করে জানায়, মালদা থেকে এ ধরনের রিপেয়ার মিস্ত্রি কাজ করতে আসা বেশ কয়েকজন বিভিন্ন মেশিন ঘর থেকে ছুটে আসে ওই কারখানায়। সেখান থেকে বাবরকে উদ্ধার করে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করায় এবং শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানায়। এ বিষয়ে বাবরের মামা সালমান জানান, আমাদের কাজের ফলে আজকে মালিক দুটো লাভের মুখ দেখে। তাদেরকে ঠকানোর পরেও এভাবে শারীরিক অত্যাচার মেনে নেওয়া যায় না, তাই থানা দ্বারস্থ হচ্ছি আমরা। অবিলম্বে বকেয়া টাকা এবং মালিকের শাস্তি চাই। যদিও গোটা ঘটনা অস্বীকার করে মালিক তমাল শেখ। তিনি বলেন, অ্যাডভান্স বাবদ তাদের কাছ থেকে টাকা নেওয়া ছিল। এছাড়াও টাকা চাওয়ার জন্য ঝামেলা বাঁধে আমার ম্যানেজার ঋত্বিকের সাথে। দুপক্ষই মারামারির ফলে আহত হয়। দাদা তমাল দা টাকা দিবে না, তোর বাড়ি চলে আস। আমি বাড়ি জন্য টিফিন করলাম, ওই আমাকে অফিস ঘরে ডাকলো, ডেকে বলল তোর আমি 70,000 টাকা পাবো, ওটা দিয়ে যেতে হবে। বললাম আমি 1,20,000 টাকা আমি পাবো, 1,50,000 টাকা আমি পাবো, আপনি কী কম পাবেন আমার কাছে? তাই না দিলে এখানে মেরে ফেলে দিত। খুব মারলো অফিস ঘরে তালা, তালা লাগিয়ে তিনজন চারজন ছিল, দরজা বন্ধ করে মেরেছে, দরজা তালা লাগিয়ে আর তালা লাগিয়ে খুব মেরেছে রোড লিয়ে। আপনি চাচ্ছিলেন না? হ্যাঁ, আপনি তো বাইরে আওয়াজ যায় না, তালা মেরে দিয়েছে তো দপ্তর আছে, তালা বাইরে আওয়াজ যায় না, কোনো মতন আওয়াজ যায় না, কেউ বাঁচারে নাই। আমার দাদাল মুসলিম আছে, ওই জন্য আমি কাজ করছিলাম, মুসলিম জেলে আছে, বেমানি করবে না তো, ঠিকই কাজ করছি, ওই আমার থেকে বেমানি করলো, মারলো তো মাসকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা। এখানে কতদিন ধরে কাজ করতেছেন? আমি 3 বছর থেকে এখানে কাজ করছি রিপেয়ার মেশিনে। হ্যাঁ, আর এর কাছ থেকে 2 বছর থেকে কাজ করছি এই মালিকের কাছে। এই মালিক থেকে কাছে 2 বছর থেকে কাজ করছি। এর আগে টাকা নিতে এরকম ভোগান্তি পেতে? ওই টাকা এরকমই দেয়, একটা মাসের টাকা ওটা মাসে দেয়, ওটা মাসের টাকা একটা মাসে দেয়, তো 3 মাসের টাকা আমার গ্যাপ আছে, মানে এরকম করে করে 3 মাস। কে কে মেরেছে আপনাকে? কে কে মেরেছে? তমাল, তমালের টাইটেল জানেন? তমাল শেখ। হুম, আর মিলে মেরে ফেলে দিব এখানে। হ্যাঁ, কেউ জানতে পারবে না কি দিয়ে মেরেছে। রোড দিয়ে ওই দুজনই রোডে নিয়েছিল। তারপর কি করে আপনি বাঁচলেন? কি করে ওই বাঁচলাম? আমি এরকম ওই কিছু সামান জন্য খুলছিল দরজা, একজন একজন খুলে পরে আর বাইরে লেবার কাজ করছিল, ও বললো কি একটা সুতা সুতা দাও তো, সুতা নেওয়ার জন্য ওই লোক খুলেছিল, বাস ওকে ঠেলে আমি বাইরে পালিয়ে গেলাম। 6 মহিনে সে হ্যাঁ ইয়াহ পর, ঠিক হ্যায় শান্তিপুর মে। হ্যাঁ, শান্তিপুর মে মিলের মাঠ মে, ঠিক হ্যায় তো 3 মহিনা মে ওয়াহাঁ পে কাম কিয়া, মেরা 10,000 রুপে অভি ভি নহীঁ দিয়া হ্যায়, ঠিক হ্যায়। ওই তমাল, তমাল নাম হ্যায় মালিক কা, মিলের মাঠ মে। ওর হচ্ছে ভালো নাম হচ্ছে তৌফিক রোশন, তৌফিক রোশন। আর ওর দোকান আছে এই নতুন হাটের কাছে, ঠিক আছে। আবার আমার ভাগনা ওখানে কাজ করছিল, তো কাজ করে দিয়েছে, কাজ করতে যেয়ে উনি বললো, ওর মা উনি বললো কি আমাকে টাকা দাও, আমার বাড়িতে দরকার আছে, তো উনি বলছে তুমি টাকা পাবা না, তা কাজ করতেও পারো নাও পারো। হ্যাঁ, আবার উনি বলছে কি 70,000 টাকা আমি তোমার কাছে পাবো। মালিকের পুরো নাম কি? মালিকের নাম তমাল। তমাল কি? তমাল শেখ। কোথায় বাড়ি ঘর? কত বাড়ি আছে এই শান্তিপুর নতুন হাটের কাছে, ই আছে এই নিমের, নিমের গাছের কাছে আছে। কি কারখানায় কাজ করেন আপনি? আমি রেপিয়ার মেশিন আছে, রেপিয়ার মেশিন, হাওয়া মেশিন, হাওয়া মেশিন চালাই। আবার আমার ভাগনার তনখ বেতন আছে মাইনার 50,000, ওর 6 মাস থেকে তনখা দেয়নি একটা টাকাও। তো আজকে কি করেছে? আজকে কি করেছে? আজকে উনিকে এই যে মানে কি আমার ভাগনা বললো কি আমি বাড়িতে টাকার টাকার দরকার আছে, ঠিক আছে আমাকে টাকা দাও, তো উনি বললো কি তুমি কাজ করো ইয়া না করো আমার দেখার নাই, আমি টাকা দিব না। তাহলে ও বললো, আমার ভাগনা বললো কি আমাকে হিসাব দিয়ে দাও,
তারপর হিসাব বলছে তো আবার বলছে কি তুমি ওর কাছে আমি 70,000 টাকা পাবো। তাহলে আমার ভাগনা আমাকে দুটার সময় ফোন করছে এরকম এরকম ব্যাপার আছে, আমি ওর সামনে যেয়ে বলতে পারছি না ওসব কথা। তা আমাকে ফের তিনটার আবার ফোন করলো কি আপনি আসো তাড়াতাড়ি না হলে আমাকে মেরে ফেলে দিবে। হ্যাঁ তারপর আমরা আসলাম, আমরা ফের থেকে আসলাম ওখান থেকে এসে দেখছি এই অবস্থা।